শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। তো আমি সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো সকাল বলতে এখন 11টা বাজে আর কি, তো 11টা বাজে যখন সকালে আর কি, দুপুর তো হয়নি এখনও। তো চলো কয়েকটা জামা কাপড় কাচি, এই যে রোদ্দু উঠছে অনেকটাই, রোদ্দু আর হাওয়া আছে তো বেশ ভালো লাগতেছে, তো এরকম থাকলে ভালোই লাগে, বেশি গরম নাই আর কি। কয়েকটা জামা কাপড় কাচি, কাচি নিয়ে তারপর আবার রান্না করতে যাব। তো চলো, এই যে সাবান নিয়ে নিয়েছি, এটা কাপড় কাচার সাবান। আমি কাপড় কাচার সাবান যদিও লাগে না, সাবান মানে সার্ফ দিয়ে ভিজা রাখলে আর কাপড় কাচার সাবান লাগে না। তো সেদিনকে আমি ভাই মানে দেওরের বউটার কাছে কিনলাম, যে তো ভাবলাম এটা একটু ব্যবহার করি। আমার বড় ওই যে প্যান্টের মানে করো জিন্সের প্যান্ট, তো ওই পাগুলো খুব নোংরা হয়ে যায়। ব্যবসা করা তো, সবজি ব্যবসা করলে তো ওরকমই আর কি, নোংরা হয়ে যায় বেশি। চলো কাচাকাচিগুলো করে নিই, তারপরে তোমাদের কাছে আবার আসছি। তো জামা কাপড় আমার কাঁচা হয়ে গেলে ওই দেখো মেলতে আসছি। কী সুন্দর একটা হাওয়া, রোদ্দু আছে হালকা কিন্তু আবার হাওয়া আছে, বেশ ভালোই হাওয়াটা, ভালো লাগতেছে, গরমটা নাই অত বেশি। তো মাঝে মাঝে কিন্তু হালকা রোদ্দু, মানে মাঝে মাঝে আবার দেখবা যে ডিপ রোদ্দু, মানে ভালোই রোদ্দুটা হচ্ছে আর কি। তো যাই হোক, কোনো ব্যাপার না, জামা কাপড়গুলো আমার শুকাইলেই হইলো। তো আমি জামা কাপড়গুলো এখন মেলে দিয়ে তারপরে চলে যাব রান্না করতে। তো দেখো জামা কাপড় আমার কাঁচা হয়ে গেল, ওই যে মেলে দেওয়া তো হয়ে গেল এগুলো। তারপর এদিকে দুটো বিছানা চাদর, এই যে মানে টেবিলে পাতার জন্য ছিঁড়া আর কি, এটা ছিঁড়ে রাখছি। টুকরাটা হচ্ছে তোমার আমি ওই পুরানো ড্রেসিং টেবিলটাতে দিই, আর এটা সোফাতে দুদিন দিছিলাম পাইতে আর কি। তো যাই হোক, এটা কাজে লাগবে, তো এটাও ধুয়ে দিলাম, অনেক দিন আগে উঠিয়ে রেখেছিলাম, কাঁচা হয়নি। তো ভাবলাম না আজকে সময় আছে, ধুয়ে দিই। আরেকটা ওই যে তোমার পর্দা ভিজায় রাখছি, ওটা থাক, পরে ধুবো স্নান করার আগে। আর এগুলো কেচে দিলাম, তো এগুলো তো অনেকটাই শুকায় গেছে। তারপরে এই উন্নাগুলোকে আগেই কাচ্ছিলাম, তো এটা শুকায় গেছে, এগুলো এখন ঘরে নিয়ে রাখি। তো চলো এখন রান্নাবাড়িগুলো করি। মাঝে মাঝে এত সুন্দর রোদ্দু উঠতেছে, মনে হয় কি জামা কাপড় আবার কাচি, এরকম মনে হচ্ছে। তো আর কাচবো না, চলো রান্নাবাড়ি করি। তো আমি ঘরে চলে আসলাম, ভাত আমার হয়ে গেছে, মেয়েকে বললাম ভাতটা বসিয়ে দিতে, ও ভাতটা বসিয়ে দিয়েছে, তা হয়ে গেছে, ভাতটা নামাই দিছি। তো এখন সবজি কাটবো, কী কী সবজি কাটবো তোমাদের দেখাচ্ছি। তাই দেখো লাউয়ের ডগা আর হচ্ছে বটবটি ভাজা করব। তো চলো সবজিগুলো কাটতে থাকি, তারপর পরে আবার আসতেছি। তো ডোগাটা ভাবছিলাম শসা বাটা দিয়ে একটু চচ্চড়ি বানাবো, তো চচ্চড়ি বানাবো না, পাতলা ঝুলি করবো আলু বেগুন দিয়ে, তাহলে একটা সবজি হয়ে যাবে। ওই চচ্চড়ি বানাইলে মনে করো আর কিছু একটা সবজি বানাইতে হবে, তো ওই জন্য আর বানাবো না। তো আমি বটবটি ভাজা করেছি, আর হচ্ছে তোমার এই সবজিটা করব, হয়ে যাবে। তো ডোগাটা আমি এতবার ধুইলাম, মানে 10-12 বারে বেশি মনে হয় ধুইছি, এরকম মনে হচ্ছে না হয় আর কি, এরকম করে ধুইলাম। তো এত ভালো ছিল, মানে তোমাদের বলে বুঝাতে পারবো না, মানে যখন ধুইছি তখন যদি তোমাদের দেখাই দেন তাহলে তোমরা বিশ্বাস করতে, মানে এত ভালো কি বলবো আর। তো আমি এই যে প্রেশার কুকারে একটু দিয়ে দিব, প্রেশার কুকারে দেওয়ার কারণ কি বলো তো, একটু তাড়াহুড়া করে করতেছি, ওই কড়াইয়ের মধ্যে না সেদ্ধ হবে না। প্রেশারে যদি আমি দিয়ে দুটা সিটি মারি, তাহলে তারপরে যদি কড়াইয়ের মধ্যে একটু ফুটিয়ে নিই তাহলে সেদ্ধ হয়ে যাবে, তাহলে ঝোলটা খেতেও ভালো লাগবে আর গ্যাসটাও কম লাগবে। তো ওই জন্য আমি এভাবে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো ছেলে চলে আসছে খাওয়ার জন্য, ওই জন্য আবার তাড়াহুড়া করতেছি। তো প্রেশারে দিলে তাড়াতাড়ি হবে, তো সময় লাগবে না। ও আবার নিয়ে যাবে মেয়েকে কম্পিউটারে, কম্পিউটার আছে আজকে মেয়ের। তো দেখো আবার অনেকক্ষণ পর চলে আসলাম স্নান করে একদম। তো স্নান করে এসে ভাবলাম যে একটু ঠাকুরটাকে ধূপকাঠি দেখাই, তো পূজা তো দিয়েই গেছে মেয়ে, তো ওই জন্য আমি সে ঠাকুরকে একটু ধূপকাঠি দেখাই নিয়ে প্রণাম করে নিই ঠাকুরকে। তারপরে আর দেখা সাক্ষাৎ তো হলো না,
একদম সন্ধ্যাবেলা চলে আসলাম। তো আমি এখন এই জামা কাপড়গুলো যে শুকায় গেছে কিছুটা, তো ওগুলো ভাবলাম যে একটু গুছিয়ে রেখে দিই। তো এই সায়াটা উঠায় রাখি, এই সায়াটা তো আমি সবসময় পরি না বাড়িতে, এটা আমার ওই যে শাড়ির ম্যাচিংয়ের সায়া, তো ওই জন্যই ভাঁজ করে রেখে দিচ্ছি, ধোয়া হয়েছিল। তো এই যে জামা কাপড়গুলো ছিল, যে এই যে বিছানার চাদর, তারপরে তোমার মানে জামা শার্ট, এগুলো তো সব শুকায় গেছে, পাতলা আছে তো এই যে এগুলো তাড়াতাড়ি শুকায় গেছে, আর প্যানগুলো মোটা আছে, ওগুলো শুকায় নাই। তো ওগুলো ঘরের মধ্যে মেলে দিলাম সাইডে। তো চুলটা ভিজা আছে, এখনও শুকায় নাই, ওই জন্য ছেড়েই রাখছি চুলটাকে। তো অল্প শুকাইছে, বেশি যে ভিজা সেটা না, হালকা ভিজা আছে। তো ওই জন্যই আমি রাত্রেবেলা করে তো কোথাও যাইও না, তো ওই জন্য এখানে ঘরের মধ্যে থাকি আর কি, টিভি টিভি দেখি, তো ওই জন্য ফ্যানের হাওয়াতে শুকায় যাবে আর কি। তো আবারও চলে আসলাম অনেকক্ষণ পর, অনেকক্ষণ বলতে কি রাত্রি এখন 9:45 এরকমই মনে হয় হবে। তো ঘড়িটা ঠিক ভালো করে দেখি নাই, মনে হয় দেখছি, দেখিনি যে সেটা না, এখন যে কয়টা বাজে এটাই বলতে পারতেছি না, 10টাই হবে। তো যাই হোক, আমি রান্নাটা করে নিই। তো বিকেলবেলা আমি কেটে রেখেছিলাম ফুলকপি না, তোমার সবজি কচু আর আলু। তো ভাবছিলাম কি সবজি কচুর ডাল করবো, তো সবজি কচুটা কম হয়ে গেছে, তো আলু দিয়েছি একটু। তা আলু দেওয়াতে ভাবলাম যে পরে রান্না করব, তো পরে রান্না করব, আবার দেখলাম রাত্রেবেলা আমার বড় একটা ফুলকপি দিল, তো ভাবলাম না ফুলকপিটা দিয়ে একটু তরকারি করি আর কি, সব কিছু দিয়ে আলু আর সবজি কচু তো কাটাই আছে, তো ওই জন্য আমি ওই যে সবজি কচু আর ফুলকপি দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। আর একটা কিছু দিছি আর কি যেন দিলাম, ওটা মনে পড়তেছে না। তো তিন তরকারি তো খেতে হয় না, ওই জন্য চারটা তরকারি হয়ে গেছে কিছু একটা দিয়ে। তো মশলাটা আমি বেটে দিব না, এই যে আদাটাকে ঘষে নিচ্ছি, ঘষে দিব আদাটা, আর হচ্ছে জিরার গুঁড়া আর টমেটো দিব, আর কাঁচা লঙ্কা আর কি চিরে দিব, আর হচ্ছে অল্প একটু লঙ্কার গুঁড়া দিব, বেশি দিব না লঙ্কার গুঁড়া, কাঁচা লঙ্কা দিয়েই করবো আর কি। তো বাটা মশলাটা দিলাম না, এইভাবেই করবো তাড়াহুড়া করে, মানে তাড়াহুড়া বলতে কি মানে পাতলা ঝোল আর কি। তো বেশি মশলাটা আর ভালোও লাগে না এখন খেতে, মাঝে মাঝে খেতে লাগে, খাই। তো দেখবে একঘেয়ে কিন্তু ওই যে বেশি মশলাও খেতে ইচ্ছা করে না, আবার বেশি পাতলা ঝোলও ভালো লাগে না, তো মাঝে মাঝে একটু পাতলা ঝোল বা মশলা দিয়ে এরকম খেলাম। তো দুপুরবেলায় যে ডোগাটা রান্না করছিলাম, যে ওই ডোগার হচ্ছে একটুখানি ভাজা মনে হয় আছে আর কি, বটবটি ভাজা একটুখানি আছে, একদম একজনের হবে। তো যাই হোক, ওইভাবে খেয়ে নেব। তো ওই জন্যই এক তরকারি করতেছি, মানে তিন চার রকমের তরকারি দিয়ে, তো আলাদা আলাদা করে না, রাত্রেবেলা আর করতে ইচ্ছা করে না। দিনের বেলা তাও মনে করো দুই তিন তরকারি রান্না করতে ইচ্ছা করে না, করে, কিন্তু রাত্রে না করে ইচ্ছাই করে না। তো এই দেখো শুধু পাতলা ঝোল হয়ে গেছে, কী সুন্দর সেদ্ধ হয়েছে। তো গরম মশলা দিয়ে দিলাম একটু, তো গন্ধটা খুব সুন্দর হবে, এই গরম মশলাটা খুব ভালো সেন আর কি। তো চলো, আমার ঝোলটা হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেলো, বাসনটা মেজে চলে আসলাম, একদম গ্যাসটা মুছে পরিষ্কার করে দিয়ে চলে আসলাম, ওটা শেয়ার করলাম না তোমাদের কাছে। তো এখন টিভি দেখতেছি একটু, কৃষ্ণ না, হ্যাঁ কৃষ্ণ হচ্ছে। তো দেখতে দেখতে একটু পান খাবো, পানটা খেয়ে তারপর শুরু। তো এখন বেশি রাত্রি হয় নাই, 11:25। বেশি রাত্রি না, অনেকটাই রাত্রি তাও হয়েছে, না আমাদের আর কি, আমরা তো 12টা বাইরে যাই আর কি শুতে শুতে। চলো, কালকে আবার রোববার আছে, সকালে একটু উঠতে হবে। কৃষ্ণটা ভালো লাগে দেখতে, চলো তোমাদেরও একটু দেখাই। কি মিষ্টি দেখতে কৃষ্ণটা, তোমাদের তো দেখিয়ে দিলাম কৃষ্ণরা কি সুন্দর দেখতে বাচ্চাটা আর কি, বেশ ভালো লাগে দেখতে, ওই জন্যই কৃষ্ণটা তো অনেকদিন থেকে দেখা হয় না, আজকে আবার মানে দেখলাম, মানে চালু করে রাখছে দেখতেছি। অন্য সিরিয়ালগুলো দেখি তো, এই সময় কী সিরিয়াল দেখি আমরা, এখন অন্য সিরিয়াল দেখে দেখি জন্য এটা আবার ভুলেই গেছি দেখতে, মাঝখানে কদিন প্রথম থেকে শুরু হয়েছে যখন থেকে তখন থেকে আবার কদিন খুব দেখছি, তারপর 10-12 দিন বন্ধ, ভুলে গেছি এবার কৃষ্ণটা দেখতে, আজকে আবার দেখতেছি। তো চলো, আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখান থেকে শেষ করবো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।